সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল বাটন ফর মোর আপডেট। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। লিগ্যাল অ্যাওয়ারনেস ট্রেনিং এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট ইব্রাহিম খলিল পলাশ, আর আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কপিরাইট। সো চলুন প্রথমে জেনে নেই কপিরাইট কি। কপিরাইট বলতে কোনো কাজের মূল সৃষ্টিকর্তা সেই কাজটির উপর একক অনন্য অধিকারকে বোঝানো হয়। কপিরাইট সাধারণত একটি সীমিত মেয়াদের জন্য কার্যকর হয়। ওই মেয়াদের পর কাজটি পাবলিক ডোমেনের অন্তর্গত হয়ে যায়, তার মানে ওই মেয়াদের পর ওই কৃতকর্মটি বা ওই সৃষ্টিকর্মটি হচ্ছে পাবলিকের হাতে চলে যায়। এবারে আসুন আমরা জেনে নেই কপিরাইটের ধরন কি কি। সো এবারে আমরা জানবো যে কপিরাইটের ধরনগুলো কি কি এবং কপিরাইট নিবন্ধন করার নিয়ম কানুনগুলো সম্পর্কে জানবো। যে কোনো সৃজনশীল ও মৌলিক কাজের উপর প্রণেতার একচ্ছত্র যে অধিকার জন্মে তাই হচ্ছে কপিরাইট, এটি আমরা জেনেছি। কেউ যদি কপিরাইট ভঙ্গ করে নকল করেন তবে তার বিরুদ্ধে আইনি প্রতিকার পেতে সুবিধা হয়। কোনো সৃষ্টিকর্মের কপিরাইটের নিবন্ধনের জন্য আবেদন করতে হলে ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত কপিরাইট কার্যালয় থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করতে হবে। কম্পিউটার সফটওয়্যার সংক্রান্ত কপিরাইট যেভাবে করবেন, প্রকাশিত ও অপ্রকাশিত উভয় ধরনের সফটওয়্যার কর্ম নিবন্ধন করা যায়। কপিরাইট আইন 2000 এর বিধান মতে সফটওয়্যার কর্মের কপিরাইটের মেয়াদ যে বছর কর্মটি প্রথম প্রকাশিত হবে তার পরবর্তী পঞ্জিকা বর্ষের শুরু থেকে 60 বছর পর্যন্ত। সফটওয়্যার নিবন্ধনের জন্য কপিরাইট অফিস থেকে সংগ্রহ করে নির্ধারিত ফর্ম পূরণ করে 3 কপি আবেদনপত্র জমা দিতে হবে। সফটওয়্যার কর্ম সিডি আকারে 2 কপি ও প্রিন্ট আকারে 2 কপি দিতে হবে। এছাড়া বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকের যে কোনো শাখায় নির্দিষ্ট কোড নম্বরে 1000 টাকা ট্রেজারি চালান করে তার মূল কপি, একটি ফটোকপি কর্মটি মৌলিক মর্মে এবং আদালতে কোনো মোকদ্দমা বিচারাধীন নেই ও প্রদত্ত তথ্য নির্ভুল ঘোষণা সম্বলিত 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা সহ জমা দিতে হবে। বাংলাদেশের নাগরিকত্ব প্রমাণের জন্য আবেদন করে জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের সত্যায়িত ফটোকপি এবং পাসপোর্ট সাইজের 2 কপি সত্যায়িত ছবিও জমা দিতে হবে। এছাড়া সফটওয়্যার প্রতিষ্ঠানের নামেও নিবন্ধনের জন্য আবেদন করা যায়। এই জন্য উল্লিখিত কাগজপত্রের সঙ্গে কোম্পানির মেমোরেন্ডাম, ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। নিয়োগকর্তা হিসেবে প্রতিষ্ঠান স্বত্বাধিকারী হলে সৃজনকারীকে প্রতিষ্ঠান প্রদত্ত নিয়োগপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। হস্তান্তর সূত্রে মালিক হলে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে কপিরাইট হস্তান্তর দলিল সম্পন্ন করতে হবে। কপিরাইট নিবন্ধন সনদ পেতে 30 দিন সময় লাগে, কখনো কখনো আরও কিছুদিন সময় লেগে যেতে পারে। এবার আসুন আমরা জানবো যে শিল্পকর্ম সংক্রান্ত কপিরাইট যেভাবে করবেন। শিল্পকর্মের বেলায় প্রকাশিত ও অপ্রকাশিত উভয় ক্ষেত্রে কপিরাইট নিবন্ধন করা যায়। শিল্পীর জীবনকাল ও তার মৃত্যুর পর 60 বছর পর্যন্ত শিল্পকর্মটি কপিরাইট তার থাকবে। শিল্পকর্ম ও সফটওয়্যারের ক্ষেত্রে নিবন্ধনের প্রক্রিয়া একই রকম এবং একই ধরনের দলিলাদি জমা দিতে হবে এবং ফিও একই রকম, তবে আবেদনের সঙ্গে অবশ্যই 3 কপি শিল্পকর্ম শক্ত কাগজে পেস্ট করে দিতে হবে। এবারে আসুন আমরা জেনে নেই যে সাহিত্যকর্ম সংক্রান্ত কপিরাইট যেভাবে করবেন। পাণ্ডুলিপি ও বই এ দুইয়ের জন্য কপিরাইট নিবন্ধন করা যায়। লেখকের জীবনকাল ও মৃত্যুর পর থেকে 60 বছর পর্যন্ত কপিরাইট বহাল থাকে। সাহিত্যের ক্ষেত্রে নিবন্ধনের নিয়ম একই রকম, তবে 2 কপি পাণ্ডুলিপি বা বই জমা দিতে হবে। বইয়ের ক্ষেত্রে লেখক ও প্রকাশকের মধ্যে আলাদা চুক্তি করে তা নিবন্ধন করে নেওয়ার সুযোগ রয়েছে। 800 টাকা ফি জমা দিয়ে নির্ধারিত নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি সম্পাদন করে নিতে হবে। এই চুক্তির মধ্যে স্বত্ব নিয়োগের অধিকার, রয়্যালিটির পরিমাণ সহ যাবতীয় শর্তাবলী উল্লেখ করে নিতে হবে। এর মাধ্যমে প্রকাশক অর্থনৈতিক অধিকার এবং লেখকের নৈতিক অধিকার সহ প্রাপ্য পাওনা দাবি করার সুযোগ পাকাপোক্ত হবে। এবার আসুন জেনে নেই সঙ্গীত সংক্রান্ত কপিরাইট যেভাবে করবেন। সঙ্গীতের গীতিকার ও সুরকার হচ্ছে আইনত প্রণেতা এবং কপিরাইটের মালিক। কণ্ঠশিল্পী, প্রযোজক ও ব্রডকাস্টিং অর্গানাইজেশনের হচ্ছে রিলেটেড রাইটসের অধিকারী, তবে কপিরাইট ও রিলেটেড রাইটস মূলত একই অধিকার বহন করে। সঙ্গীত প্রকাশিত ও অপ্রকাশিত দুই ক্ষেত্রেই নিবন্ধন করা যায়। গীতিকার ও সুরকারের কপিরাইট হচ্ছে জীবনকাল ও মৃত্যুর পর 60 বছর, কণ্ঠশিল্পীর ক্ষেত্রে মেয়াদ 50 বছর, আর প্রযোজকের ক্ষেত্রে 60 বছর ও ব্রডকাস্টিং অর্গানাইজেশনের বেলায় 25 বছর পর্যন্ত কপিরাইটের মেয়াদ থাকে। কপিরাইট নিবন্ধনের জন্য আবেদনের নিয়মকানুনও একই রকম। এবার আসুন জেনে নিই নাটক ও চলচ্চিত্র সংক্রান্ত কপিরাইট যেভাবে করবেন। নাটকের প্রণেতা হলেন নাট্যকার কিংবা গ্রন্থকার, তিনি জীবদ্দশায় ও মৃত্যুর পর 60 বছর পর্যন্ত কপিরাইটের মালিক। নিবন্ধন আবেদনের প্রক্রিয়া একই রকম। চলচ্চিত্রের ক্ষেত্রে প্রণেতা হলেন চলচ্চিত্রের প্রযোজক, তিনি কপিরাইটের অধিকারী। যে বছর চলচ্চিত্রটি প্রথম প্রকাশিত হবে তার পরবর্তী পঞ্জিকা বর্ষের শুরু থেকে 60 বছর পর্যন্ত মালিকানা বহাল থাকে। চলচ্চিত্রের কপিরাইটের আবেদনের প্রক্রিয়া অন্যান্য কর্মের আবেদনের মতোই, তবে চলচ্চিত্রের সেন্সর ছাড়পত্র জমা দিতে হবে এবং চলচ্চিত্রটি সিডি আকারে 2 কপি জমা দিতে হবে। এছাড়া যে কোনো রেকর্ড কর্মেরও জন্য কপিরাইট নিবন্ধন করানো যায়। ডিজিটাল যুগে আমরা
প্রত্যেকেই দেখা যাচ্ছে যে ফেসবুকে, টুইটারে, ইউটিউবে অন্যের কোনো কাজ করা, অন্যের তৈরি করা কোনো জিনিসকে নিয়ে আমরা সেটিকে নিজের বলে চালিয়ে দিচ্ছি, বা অন্যের কোনো কন্টেন্ট, অন্যের কোনো সাহিত্যকর্ম, কোনো শিল্পকর্ম বা কোনো সফটওয়্যার, সেগুলোর মধ্যে কোনো এডিট করে আমরা নিজেদের নাম করে সেটিকে চালিয়ে দিচ্ছি। এই যে কাজগুলো, এগুলো কিন্তু কপিরাইট আইনের লঙ্ঘন। বাংলাদেশে যদিও কপিরাইট আইন ওভাবে কার্যকারিতা আমরা দেখতে পাই না এবং কপিরাইট নিয়ে অ্যাকচুয়ালি কারো মাথা ব্যথাও নেই, তবে ইদানিং কপিরাইটের চাহিদা এবং কপিরাইট আইনটি, কপিরাইটের যে সার্টিফিকেশন, এটির কিন্তু চাহিদা বা প্রয়োজনীয়তা অনেক গুণের বৃদ্ধি পেয়েছে। এখন মানুষ তার নিজের শিল্পকর্ম, নিজের সাহিত্যকর্ম, নিজের তৈরি করা গান, ভিডিও, নাটক, মুভি, এগুলো কিন্তু কপিরাইট করছেন, এবং যার ফলে কিন্তু আস্তে আস্তে কপিরাইট সংক্রান্ত যে ক্লেমগুলো সেগুলোও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কপিরাইট নিয়ে আমাদের অনেকেরই কিন্তু একটি ভুল ধারণা রয়েছে, এবং কপিরাইট কিন্তু আমরা অনেকেই এই বিষয় নিয়ে অনেকটা মাথাও ঘামাই না। কেননা কপিরাইট আইনের যে কার্যকারিতা সেটি কিন্তু বাস্তবে অতটা সচল নয়, যা কিনা আগের থেকেই হওয়া উচিত ছিল। তার মূল কারণ হচ্ছে বর্তমানে আমরা অনেকেই দেখছি যে যারা শিল্পকর্ম তৈরি করেন, যারা সাহিত্যকর্ম তৈরি করেন, যারা হচ্ছে কম্পিউটার সফটওয়্যার বেসড বিভিন্ন ধরনের প্রোগ্রাম তৈরি করেন, যারা মুভি তৈরি করেন, তারা অনেকেই কিন্তু কপিরাইটের যে কপিরাইট না করার যে কুফল, তা কিন্তু তারা অনেকেই ভোগ করেছেন, তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং এসব কারণেই কিন্তু কপিরাইটটি আস্তে আস্তে তাদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে, এবং কপিরাইট করে তারা কিন্তু তাদের যে রাইটস, ওই বা তাদের তৈরি করার যে শিল্পকর্মটি রয়েছে বা সাহিত্যকর্মটি রয়েছে, সেগুলোকে কিন্তু তারা একটা লিগ্যাল একটা আইডেন্টিটি দিতে পেরেছে। কেননা আমরা দেখছি যে বর্তমানে ইন্টারনেটের যুগে একজন আর্টিস্টের তৈরি করা কোনো গান, তৈরি করা কোনো লেখা আপনি কিন্তু নিজের বলে অনেকে চালিয়ে দিচ্ছে, অনেকে আবার সেটাতে একটু কাটসেট করে এডিট করে সেটা কিন্তু নিজের বলে চালিয়ে দিচ্ছে, এবং দেখা যাচ্ছে যে অনেকে, আমরা ইউটিউবে আজকাল দেখা যাচ্ছে, ইউটিউব বা ফেসবুকে বা বিভিন্ন ভিডিও শেয়ারিং সাইটগুলোতে মুভি শেয়ার করে, মুভি বা ভিডিওর কোনো ভিডিও চিত্র, যেগুলো কিনা অন্যের তৈরি করা ভিডিও চিত্রকে কপি করে সে কিন্তু নিজের বলে চালিয়ে দিয়ে সেখান থেকে কিন্তু একটা ইনকাম বা একটা ইনকাম জেনারেট করছে। সো এই সমস্ত কারণে যে কিনা প্রকৃত ওনার, সে কিন্তু এই সমস্ত ইনকামের, এই সমস্ত আয় থেকে কিন্তু সে বঞ্চিত হচ্ছে, এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি তার একটা রাইট ছিল, এখানে ওই আয়ের উপর কিন্তু তার একটা অধিকার ছিল, কিন্তু সে কিন্তু সেই অধিকার থেকে বঞ্চিত হলো। ঔপন্যাসিক, একজন লেখক, সে অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে দিন রাত জেগে একটি কবিতা, একটি গান, একটি গল্প, একটি সাহিত্য, একটি উপন্যাস কিন্তু তৈরি করেন, এবং তার সেই উপন্যাসটি বা তার সেই সাহিত্যটি বা তার সে যে লেখনীটি, সেটি যখন সে প্রকাশ করে বইয়ের আকারে, সেই বইটিও কিন্তু আমরা না কিনে, আমরা অনেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে অসাধু ব্যবসায়ী যারা রয়েছেন, তারা এই বইগুলোকে ফটোকপি করে সেগুলোকে কিন্তু বিক্রি করছে, এবং আমরা যারা মানে কম দামে বা সস্তায় বইগুলো খুঁজি, আমরা কিন্তু তাদের কিন্তু ভালো একরকম ভালো ক্রেতা, আমরা কিন্তু এই সেই বইগুলো কিনে যে লেখকটি এত কষ্ট করে, যে পরিশ্রম করে যে লেখাটি লিখল, তার কিন্তু পরিশ্রমের সে মূল্য বা দাম কিন্তু আমরা দিচ্ছি না। আমরা অনেক ভালো নামি দামি শিল্পীদেরকে চিনি, যাদেরকে কিন্তু আমরা এখন আর ওইরকম করে মিউজিক বা অ্যালবাম তৈরি করতে দেখি না, কিন্তু বর্তমানে সেই ধারাটি আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করছে এই কপিরাইট আইনের সুবিধাটি যখন আমরা বুঝতে পেরেছি, বা কপিরাইট আইনটি যখন আমরা উপলব্ধি করতে পেরেছি যে আমার এই কন্টেন্টটিকে, আমার এই শিল্পকর্মটিকে আমার কপিরাইটের মাধ্যমে একটি লিগ্যাল একটি কন্টেন্ট হিসেবে তৈরি করা যেতে পারে। এবার আসুন আমরা জেনে নিই যে কপিরাইট অফিসের পরিচিতি ও সেবার ধরন। বাংলাদেশে কপিরাইট অফিস একটি রয়েছে এবং যা হচ্ছে আগারগাঁয়ে অবস্থিত। সৃজনশীল ব্যক্তিও তার মেধা প্রয়োগ করে যা সৃজন করেন তাই হচ্ছে মেধা সম্পদ। আর এই মেধা সম্পদের মালিকানা নিবন্ধনের লক্ষ্যে কপিরাইট অফিস 1962 সালে প্রতিষ্ঠিত হয়। কপিরাইট অফিস একটি আধা বিচার বিভাগীয় প্রতিষ্ঠান। এর কার্যাবলী কপিরাইট আইন 2005 সালে সংশোধিত ও কপিরাইট বিধিমালা 2006 মোতাবেক পরিচালিত হয়। এই অফিস যে প্রধান চারটি কাজ করে থাকে তা হলো সৃজনশীল মেধাসত্ত্বের কপিরাইট রেজিস্ট্রেশন প্রদান, আপিল মামলা নিষ্পত্তিতে কপিরাইট বোর্ডকে সহায়তা প্রদান, 3 পাইরেসি বন্ধকরণের টাস্কফোর্স অভিযান পরিচালনা,
3 পাইরেসি বন্ধকরণে টাস্ক ফোর্স অভিযান পরিচালনা, এবং 4 ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন ওয়াইপো এর ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করা। কপিরাইট অফিস সাহিত্যকর্ম, নাট্যকর্ম, সঙ্গীতকর্ম, রেকর্ডকর্ম, শিল্পকর্ম, চলচ্চিত্র বিষয়কর্ম, বেতার সম্প্রচার, টেলিভিশন সম্প্রচার, কম্পিউটার সফটওয়্যার কর্ম সহ ইত্যাদি নিবন্ধন করে থাকে। মেধা সম্পত্তির আর্থিক অধিকার হস্তান্তরযোগ্য। কপিরাইট নিবন্ধন করা হলে সৃজন কর্মের নৈতিক ও আর্থিক অধিকার অর্থাৎ মালিকানা সংরক্ষণ সহজ হয়। কপিরাইট নিবন্ধন আইন অনুযায়ী বাধ্যতামূলক না হলেও সৃজন কর্মের মালিকানা নিয়ে আইনগত জটিলতা দেখা দিলে কপিরাইট নিবন্ধন সনদ প্রমাণপত্র হিসেবে বিজ্ঞ আদালতে ব্যবহৃত হতে পারে। কপিরাইট অফিস বাংলাদেশে সর্বদা আন্তরিক সেবা প্রদান করে থাকে। কপিরাইট অফিস একটি দেওয়ানি। বাংলাদেশের কপিরাইট অফিস একটি দেওয়ানি আদালত সমমর্যাদা সম্পন্ন প্রতিষ্ঠান। এর প্রধান কাজ হচ্ছে দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে সৃজনশীল ব্যক্তিবর্গ কর্তৃক প্রণীত রচিত সৃজনশীল কর্মসমূহের কপিরাইট রেজিস্ট্রেশন এবং সনদ প্রদান, রেজিস্ট্রিকৃত কর্মসমূহের নমুনা সংরক্ষণ, এতদ্ সংক্রান্ত সকল ধরনের পাইরেসি রোধকরণ সহ কপিরাইট আইন সংক্রান্ত বিরোধসমূহ নিষ্পত্তিকরণ। কপিরাইট আইন 2000 এবং 2005 সালে সংশোধিত, এর বিধান দ্বারা কপিরাইট অফিস পরিচালিত হয়। কপিরাইট আইনে সংশ্লিষ্ট সৃজনশীল ব্যক্তিবর্গের জন্য দেওয়ানি এবং ফৌজদারি উভয় ধরনের প্রতিকারের বিধান রাখা হয়েছে। কপিরাইট অফিস কর্তৃক নিম্নরূপভাবে নাগরিক সেবা প্রদান করা হয়। সৃজনশীল কর্মসমূহ সাহিত্য, নাট্য, কম্পিউটার সফটওয়্যার, সঙ্গীত, শিল্প, স্থাপত্য, চলচ্চিত্র, ধারণ এবং সম্প্রচার কর্মসমূহের কপিরাইট সনদ প্রদান করে। কপিরাইট সনদ প্রাপ্তির জন্য সরকার নির্ধারিত ফি এর ট্রেজারি চালানের কপি, সৃজনশীল কর্মের 2 কপি নমুনা সহ নির্ধারিত ফর্মে 3 কপি আবেদন দাখিল করতে হবে এবং কপিরাইট সনদ প্রদানের জন্য ন্যূনতম 31 দিন সময় দিতে হবে। কপিরাইট আইন 2000 এবং কপিরাইট রুলস 2006-4 বিধি মোতাবেক কপিরাইট রেজিস্ট্রেশন সংক্রান্ত যে কোনো কর্মের বিষয়ে আবেদন প্রাপ্তির পর বর্ণিত কর্মের ওপর আপত্তির সুযোগ প্রদানের জন্য 30 দিন অপেক্ষা করতে হয়। এছাড়া কপিরাইট অফিসের রেজিস্ট্রার ও বোর্ডের নিম্নোক্ত বিষয়ে দেওয়ানি আদালতের ক্ষমতা থাকিবে। কপিরাইট অফিস ও রেজিস্ট্রার ও বোর্ডের নিম্নোক্ত বিষয়ে দেওয়ানি আদালতের ক্ষমতা থাকিবে যথা এছাড়া কপিরাইট অফিসের রেজিস্ট্রার ও বোর্ডের নিম্নোক্ত বিষয়ে দেওয়ানি আদালতের ক্ষমতা থাকিবে যথা সমন প্রদান করা এবং কোনো ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করা এবং তাহাকে শপথপূর্বক পরীক্ষা করা, কোনো দলিল প্রদর্শন ও উপস্থাপন করানো, হলফনামা সহ সাক্ষ্য গ্রহণ, সাক্ষ্য বা দলিল পরীক্ষার জন্য কমিশন মঞ্জুর করা, কোনো আদালত বা কার্যালয় হইতে কোনো সরকারি নথি বা উহার অনুলিপি তলব করা, নির্ধারিতব্য অন্য যে কোনো বিষয়। কপিরাইট আইনের যে লঙ্ঘন সেটি কিন্তু আমরা রীতিমতো করে যাচ্ছি এবং আমাদের দেশে কপিরাইট আইন 2000 সালের যে আইনটি রয়েছে, যেটি সংশোধিত হয়েছে 2005 সালে, সেই সংশোধিত আইনে যে কপিরাইট আইন লঙ্ঘনের ফলে যে শাস্তিগুলোর কথা বলা রয়েছে সেই শাস্তিগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না। সো চলুন দেখে নিই আমরা কপিরাইট আইন লঙ্ঘনের ফলে কী কী শাস্তি আমাদের জন্য রয়েছে। এবারে আসুন আমরা জেনে নিই যে কপিরাইট আইন লঙ্ঘনের শাস্তি কী। যদি কোনো লেখক বা প্রণেতার বই বা কোনো সৃষ্টিকর্ম নকল করেন তাহলে দেওয়ানি ও ফৌজদারি উভয় প্রতিকার চাইতে পারেন। শাস্তি হিসেবে কপিরাইট ভঙ্গকারীর হতে পারে 4 বছরের জেল ও সর্বনিম্ন 6 মাসের জেল, সর্বোচ্চ 2 লাখ টাকা জরিমানা ও সর্বনিম্ন 50,000 টাকা জরিমানা। আর চলচ্চিত্রের ক্ষেত্রে এই শাস্তি হচ্ছে সর্বোচ্চ 5 বছর এবং সর্বনিম্ন 1 বছর এবং সর্বোচ্চ 5 লাখ এবং সর্বনিম্ন 1 লাখ টাকা জরিমানা। এবং ফৌজদারি বিচার হবে দায়রা জজ আদালতে, এছাড়া জেলা জজ আদালতেও ক্ষতিপূরণ ও নিষেধাজ্ঞার অধিকার চাওয়া যাবে। ভিউয়ার্স, এতক্ষণ আমরা জানলাম যে কপিরাইট আইন কী এবং হচ্ছে কপিরাইট আইন লঙ্ঘনের ফলে শাস্তিগুলো কী কী শাস্তি রয়েছে এবং কপিরাইট আইনের কপিরাইটের ধরনগুলো কী কী রয়েছে। সো ভিউয়ার্স, আপনারা যদি কেউ কপিরাইট রেজিস্ট্রেশন করতে চান তাহলে ঢাকার আগারগাঁয়ে এই অফিসে আপনারা যোগাযোগ করতে পারেন। কপিরাইট অফিসটি জাতীয় গ্রন্থাগার ভবন আগারগাঁও ঢাকাতে অবস্থিত। কপিরাইট অফিসের সাথে যে ইমেল রয়েছে সেটি হচ্ছে copyrightoffice_bangladesh@yahoo.com। ওয়েবসাইটে ভিজিট করতে পারেন www.copyrightoffice.gov.bd এবং ফোন করতে পারেন 02911-9632 এই নম্বরে, এবং হেল্প ডেস্ক ও হেল্পলাইনটি অফিস চলাকালে সর্বক্ষণ আপনাদের জন্য উন্মুক্ত থাকবে। সো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের এই কাজগুলো কিন্তু কপিরাইট আইনের লঙ্ঘন, কিন্তু আমরা এই কপিরাইট আইনটিকে আমাদের দেশের কার্যকারিতাটা ওইভাবে না থাকার ফলে আমরা কিন্তু এই এই কপিরাইট আইনটির যে সুবিধা সেই সুবিধা কিন্তু পাচ্ছি না। ফলে যারা এত কষ্ট করে একটি গান তৈরি করছেন, এত কষ্ট করে একটি কন্টেন্ট তৈরি করছেন, এত কষ্ট করে একটি শিল্পকর্ম তৈরি করছেন, তাদের যে একটা
কষ্ট বা একটা পরিশ্রম সেটা কিন্তু টোটালি বৃথা হয়ে যাচ্ছে। কপিরাইট আইনটিকে যদি আমরা ভালোভাবে দেখি, কপিরাইট আইনটি কিন্তু এটিই বলছে আমাদেরকে যে এই সমস্ত কাজ কোনোভাবেই করা যাবে না, বরঞ্চ আপনি কিছু কিছু ক্ষেত্রে আপনাকে এই সমস্ত কাজ, এই সব অন্যের তৈরি করা কন্টেন্টগুলোর ব্যবহারের অনুমতি বা পারমিশন দেওয়া রয়েছে এবং সেগুলোকে আমরা বলছি যে সেগুলো ফেয়ার ইউসেজ পলিসির আওতায় পড়ে। তো কোনগুলো ফেয়ার ইউসেজ পলিসির আওতায় পড়ে সেটাও কিন্তু আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে আমরা জানতে পারবো। সো ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামতগুলো জানিয়ে দিন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নটি আপনারা কমেন্ট বক্সে করতে পারেন এবং আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।